দিন কায়েমের জন্য ইকামতে দ্বীনের জন্য এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না সন্ত্রাস তো বন্ধ হবে না দুর্নীতি তো বন্ধ হবে না সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি সব বন্ধ হতে পারে যদি আল্লাহর দ্বীন কায়েম হয় কোরআনের রাস কায়েম হয় কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই শুধু তেলাওয়াতের জন্য নয় শুধু মাথায় রাখার জন্য নয় শুধু চুমা খাওয়ার জন্য নয় শুধু বুকে লাগাবার জন্য নয় কোরআন এসেছে আইন নিয়ে বিধান নিয়ে কোরআন এক সংবিধান কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি আবার মুসলমানদের শান্তি হবে বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে